গাইস এই ছবিগুলো দেখে একটাবার লক্ষ্য করে দেখেন একটা ছবিতে দেখেন 10000 20000 থেকে 40 50000 লাইক করতেছে মানুষ এগুলোকে পছন্দ করতেছে এখানে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে এই সবগুলো ছবি কিন্তু এআই দিয়ে বানানো এই ধরনের ইমেজগুলো চাইলে আপনিও পারবেন এক চুটকিতে জেনারেট করতে বাই ইউজিং এআই টুলস ওয়েট ওয়েট গাইস এই ভিডিওতে ছোট্ট একটা ফানি গেম হতে যাচ্ছে যে গেমটা জিতলে আপনি হয়তো পেতে পারেন 1000 টাকার ক্যাশ গিফট নিয়মটা ভিডিও শেষের দিকে জেনে নেবেন প্লিজ ডেইলি আনলিমিটেড ফটো আপনাকে জেনারেট করতে পারবেন কোনো ধরনের ইংলিশ প্রম্পট লিখতে হয় না আপনারা চাইলে বাংলাতেও লিখতে পারবেন এবং খুব সহজ ভাষায় লিখলেও কিন্তু এই ধরনের ফানি ফানি ইমেজগুলো আপনাকে জেনারেট করে দিবে উইদিন 10 seconds Why are we guys getting late? Let's get started how to generate these kinds of funny images by using AI tools. চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন, পেজ নতুন হলে ফলো করে নেবেন। এরকম আরো অনেক ইন্টারেস্টিং AI রিলেটেড ভিডিওগুলো এনজয় করার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আমাদের AI ইমেজ জেনারেট করতে গিয়ে সবচেয়ে বড় যে ভোগান্তিটা হয় সেটা হচ্ছে আমাদের ক্রেডিট শেষ হয়ে যায়, কিন্তু আনলিমিটেড ক্রেডিট আনলিমিটেড ফটো আপনারা জেনারেট করতে পারবেন একটা ছোট্ট ট্রিক্স অবলম্বন করে, যেটা ভিডিও শেষের দিকে বলবো। কোনো ধরনের ব্রাউজার আপনাদের যেতে হবে না, ডাইরেক্ট যাবেন প্লে স্টোরে, একটা অ্যাপ ইনস্টল করবেন, BING বিং এআই লিখে সার্চ করবেন, বিং চ্যাট উইথ এআই অ্যান্ড GPT-4 এটা ইনস্টল করে নেবেন, অ্যাপটা ওপেন করে নেবেন। ওপেন করার শুরুতে আমাদের এই ধরনের একটা ইন্টারফেস দেখা যাবে, কোনো কিছুই না, কন্টিনিউ টু আস্ক মি এনিথিং। তো এখানে হোয়াইল ইউজিং দিস অ্যাপ এটুকুতে লিখবেন, এখন আপনারা ব্যাক চলে আসবেন। নিচের দিকে খেয়াল করবেন অ্যাপস বলে একটা অপশন আছে, এই অ্যাপসে ক্লিক করবেন, অ্যাপসে ক্লিক করে একদম নিচের দিকে চলে আসবেন, একদম নিচের দিকে এসে ইমেজ ক্রিয়েটর, এই ইমেজ ক্রিয়েটর এটাতে ক্লিক করবেন। একটু মনোযোগ দিয়ে খেয়াল করার চেষ্টা করবেন, তাহলে আপনিও পারবেন খুব ইজিলি জেনারেট করতে এই ধরনের ইমেজগুলো। এখন এই জায়গায় আমাদের লিখতে হবে কী ধরনের ছবিগুলো আমরা জেনারেট করতে চাচ্ছি সেটা। আমি ফার্স্ট অফ অল বাংলাদেশের খুব ট্রেন্ড একটা ইস্যু নিয়ে একটা প্রম্পট লিখতেছি, সেটা ইংলিশে লিখতেছি, আপনারা চাইলে বাংলায় লিখতে পারবেন, বাংলায় আমি কয়েকটা করে দেখাবো। তো এখানে দেখেন আমি লিখছি হাইপার রিয়েলিস্টিক HD, মানে একদম দেখতে যেন রিয়েলিস্টিক মনে হয় এবং HD যেন হয়, মানে একটা মেট্রো বাস যেটাতে পুরোটাই মানে পেঁয়াজে ভরা, ইভেন কি ওই বাসের উপরেও কিন্তু অনেকগুলো পেঁয়াজ থাকবে। হাইওয়ে অফ ঢাকা সিটি ইন বাংলাদেশ, মানে কোন ধরনের পরিবেশ আপনি চাচ্ছেন সেটা কিন্তু লিখতে হবে। বাংলাদেশের ঢাকা সিটির একটা রাস্তার মধ্যে এই ধরনের একটা বাস আছে এবং আশেপাশে অনেকগুলো বাংলাদেশি পেঁয়াজ বিক্রেতা আছে, যাদের কাছেও কিছু পেঁয়াজ আছে তাদের ঝুড়িতে, এবং একটা সবজি মার্কেটে মানে ফুল সিনার এটা আমি এইভাবে এক্সপ্লেন করছি। তারপর জয়েন অ্যান্ড ক্রিয়েট এখানে ক্লিক করবেন, তারপর বলা হচ্ছে এখানে প্রথমত সাইন ইন করার জন্য আমরা এখানে সাইন ইনে ক্লিক করবো। তারপর আপনাদের এখানে কোনো ধরনের একটা যে কোনো ধরনের জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনারা এখানে সাইন ইন করে নেবেন, অবশ্যই মাইক্রোসফটের অ্যাকাউন্ট হতে হবে মেবি, না থাকলেও সমস্যা নেই, ক্রিয়েট ওয়ানে ক্লিক করে আপনারা সাইন ইন করে নিতে পারবেন। তো আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল, সেটা নিয়ে আমি নিয়ে নিলাম। তারপর আবার এখানে অ্যাপসে আসবো, আবার ইমেজ ক্রিয়েটরে ক্লিক করবো, তারপর আমি এখানে ফর্মটা লিখবো, আবার লিখে ক্রিয়েট ক্লিক করবো। পয়েন্ট এটা নিয়ে একটু পর কথা বলতেছি, পয়েন্টের একটা ছোট্ট এখানে ট্রিক্স আছে, ইমেজ জেনারেট হয়ে চলে আসছে দেখেন, এক একটা ইমেজ আপনারা জাস্ট একটু খেয়াল করে দেখেন, ওই যে হাইপার রিয়েলিস্টিক HD লিখছিলাম একদম রিয়েলিস্টিক কি কিন্তু এখানে মনে হচ্ছে। এখানে চেপে ধরলে ডাউনলোড ইমেজে ক্লিক করলে ছবিটা ডাউনলোড হয়ে চলে আসবে। এরকম চারটা ইমেজ আমাদেরকে দিছে, যেটা ভাল লাগে সেটাই নিতে পারবো, অথবা যে কোনো চারটা যদি ভাল লাগে তাহলে চারটাই কিন্তু আমরা এখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবো। ওকে ডান, এবার ব্যাক এসে উপরে এখানে আমি আরেকটা প্রম্পট লিখবো দেখেন। তো এইখানে এরকম আমাকে অনেকগুলো পয়েন্ট দিছিল, 12-14টা মতো পয়েন্ট দিছিল, এক একটা পয়েন্ট দিয়ে চারটা করে ইমেজ জেনারেট করা যায়। নতুন নতুন জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নতুন নতুনভাবে আপনারা লগ ইন করবেন, নতুন নতুন পয়েন্টগুলো এখানে পাবেন। এই ছবিটা কী আসছে একটা বার জাস্ট আপনারা দেখেন, মানে আমি যেভাবে বুঝাইছিলাম প্রম্পটগুলো যেভাবে লিখছি, মানে রিক্সা করে বোঝাচ্ছে সবাই তাকাই আছে সেদিকে, ভাই রে ভাই। গাইস আমরা এখন কিছু বাংলা প্রম্পট লিখে দেখবো। হাইপার রিয়েলিস্টিক দিয়ে কমা দিলাম, বাংলাদেশি বর পিছনে 10টা বউ সেজে দৌড়াচ্ছে, বর দৌড়াতে দৌড়াতে কাঁদতেছে, বরের হাতে টাকার বস্তা, বস্তা সিটে রাস্তা জুড়ে সব টাকা পড়ে আছে। এই প্রম্পটটা কি আসে দেখি ইমেজ, আপনারা দেখতে পাচ্ছেন কতটা ফানি এবং কতটা অ্যাগ্রেসিভলি কিন্তু তারা রিয়েলিস্টিকভাবে কিন্তু এই ফটোগুলো আমাদেরকে জেনারেট করে দিল। টাকা পয়সা সব ঠিকঠাক আছে, বর ঠিকই কাঁদতেছে, বউ কিন্তু দৌড়াচ্ছে একটা জামাইয়ের পিছনে। তো রিক্সা নিয়ে কিছু প্রম্পট লিখছিলাম তাও বাংলাতে, এবং এই ফটোগুলো আমাদেরকে জেনারেট করে দিল। এই ফটোগুলোর দিকে একটু লক্ষ্য করুন, এখানে প্রম্পট লিখছিলাম হাইপার রিয়েলিস্টিক ইমেজ, বাংলাদেশি মুসলিম একটা বাচ্চা আম গাছের উপর বসে আছে, কিছু আম নিছে তার হাতে, কিন্তু অনেকগুলো লাল পিপড়া তার সারা শরীর জুড়ে, বাচ্চাটা কাঁদতেছে, চোখের পানিও আছে, বাই রে ভাই। তো এই প্রম্পটা একটু দেখেন কতটা ইজি প্রম্পট আমি এখানে লিখছি, একটা ছোট্ট বাংলাদেশি বাচ্চা গ্রামের মধ্যে দৌড়তেছে, অনেকগুলো ডিম তার হাতে বা তার মুখে নিয়ে, আর পিছনে তাকে অনেকগুলো মানুষ দৌড়াচ্ছে।
গাইস এখানে এই কয়েনগুলো নিয়ে আর কিছু ইনফরমেশন দিব কয়েন শেষ হয়ে গেলে যে আমরা ফটো জেনারেট করতে পারবো না এরকম কিন্তু না এই পয়েন্টগুলো মূলত বুস্টার পয়েন্ট মানে যতক্ষণ আপনার এই পয়েন্টগুলো আছে ততক্ষণ আপনি খুব দ্রুত এই ফটোগুলো জেনারেট করতে পারবেন জিরো পয়েন্ট হয়ে গেলেও কিন্তু আপনি এখানে ফটো জেনারেট করতে পারবেন যেমন দেখেন আমি এই ফটোটা জেনারেট করতেছি আমার কিন্তু জিরো পয়েন্ট এই বুস্টার পয়েন্টগুলো থাকা অবস্থায় যদি ফটো জেনারেট করেন তাহলে হয়তো বা 8 থেকে 10 সেকেন্ডের মধ্যে ফটো জেনারেট হয়ে যাবে বাট এই বুস্টার পয়েন্টগুলো যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে একটা ফটো জেনারেট করার জন্য হয়তো বা 20 থেকে 25 30 সেকেন্ড পর্যন্ত সর্বোচ্চ ওয়েট করতে হতে পারে এর বেশি সময় কিন্তু ইউজুয়ালি লাগে না গাইস এখন আসি আমাদের সেই ফানি গেমসের রুলস নিয়ে যে গেমটা খেলে আপনিও যদি নিতে পারেন 1000 টাকা ক্যাশ গিফট আমি পার্সোনালি সেন্ড করবো আপনাকে এই যে এতক্ষণ যাবত আপনাদেরকে অনেকগুলো ফানি ইমেজের প্রম্পট শেয়ার করলাম যেন আপনারা এখান থেকে একটা আইডিয়া নিতে পারেন একইভাবে আপনারা আপনাদের মতো করে কিছু প্রম্পট ইউজ করে কিছু ফটো জেনারেট করবেন সেই ফটো থেকে একটা ফটো মাত্র আপনারা এখানে কমেন্টে কমেন্ট করবেন সেটা হতে পারে ফানি সেটা হতে পারে কোনো অদ্ভুত কিছু বা আপনার মতো করে একটা ফটো আপনি জেনারেট করে এখানে কমেন্ট করবেন কমেন্ট বক্সে যার ফটোর মধ্যে সবচেয়ে বেশি রিয়াক্ট করবে সেই হবে আজকের বিজয়ী বাট এখানে দুইটা রুলস আছে এটা আফ্রিশানটা ফেসবুক পেজটি ফলো করতে হবে সেকেন্ড ওয়ান হচ্ছে এই ভিডিওটা শেয়ার করতে হবে আমি যেই প্রম্পটগুলো দেখাইছি সেই প্রম্পটগুলো বা সেই ধরনের ইমেজ হতে পারবে না আপনার মতো করে একটা ইউনিক টাইপের ডিজাইন বা ইউনিক টাইপের প্রম্পট দেওয়া ফটোই কিন্তু হতে হবে এই ভিডিওটা যখন পাবলিশ হচ্ছে তারপর থেকে 72 ঘন্টা পর্যন্ত সময় এই 72 ঘন্টার মধ্যে আপনারা যারা কমেন্ট করবেন এবং আপনাদের যাদের ফটোতে সবচেয়ে বেশি রিয়াক্ট আসবে তারাই কিন্তু বিজয়ী হবে শেয়ার এবং ফলো এটা কিন্তু নিশ্চিত করতে হবে প্লিজ গাইস দ্যাট ওয়াজ দ্য ভিডিও ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন বৃষ্টি চলে আসছে ভিডিও শেষ দেখা হচ্ছে নেক্সট কোনো এআই টুলস নিয়ে নেক্সট কোনো এআই অনেক মার্ভেলাস টপিক নিয়ে মার্ভেলাস একটা ভিডিও নিয়ে বৃষ্টি ভাই অনেক কম্পর বৃষ্টি দামছে তো এখান থেকে কোন এডিটটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন